তাই আমি বলছি আর তোমরা ভিডিওতে দেখতেই পেলে তো তোমরা আরেকবার বলে দাও সবাইকে আসার জন্য আর সবাই এলে কিন্তু আমার ডিসকাউন্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুম তোমরা আছো সুমস লাইফস্টাইলের সাথে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো ভালো আছি কিন্তু আমার স্কিন ভালো নেই ঠিক আছে আমার মানে স্কিন ঠিক ভালো নেই নয় আমাকে একটু আইব্রো করতে হবে একটু নিজেকে ঠিকঠাক রাখতে হবে তো সেই জন্য আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা খুব ভালো মানে তোমাদের খুব হেল্পফুল ঠিক আছে তো যাই হোক আমি আগে আসল কথায় আসি অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছিলাম না মানে আমার ভিডিও এডিটিং আছে কন্টেন্ট আছে মানে আমাকে বাইরে বাইরে ঘুরতে হচ্ছে তো সেই জন্য আমার ভিডিও করার জন্য আমার নিজেকে দেখার টাইম হচ্ছিল না সো আজকে আমি টাইম পেয়েছি এই এখন দুপুরবেলা ঠিক না বিকেল হয়েই গেছে তো বিকেলবেলা আমি এখন টাইম পেয়েছি তো আমি চলে এসেছি একটা কিন্তু দারুণ স্যালনে আর সেটা কোথায় সেটা তো আমি তোমাদের বলবোই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্যালনের বাইরে দাঁড়িয়ে আছি তাহলে চলো ভিতরে যাওয়া যাক আর স্যালনের নামও আমি তোমাদের সাথে শেয়ার করবো আজ আমি চলে এসেছি হচ্ছে কাইজো কাইজো ফ্যামিলি স্যালনে সো আমি এর ভিতরে যাব আগে ভিতরে যাই গিয়ে সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমাদের মশাটাও কিন্তু এত সুন্দর একটা স্যালন আছে সেটা কিন্তু তোমরা জানো না তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি এর লোকেশন অবশ্যই বলে দেবো তাহলে চলো ভিতরে যাওয়া যাক অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বকবক করেই যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক হ্যালো আই এম বিশাল এটা আমাদের কাইজ একাডেমিয়ান স্যালন আমি এখানে অ্যাজ আ হেয়ার ড্রেসার হিসেবে কাজ করছি স্পেশালি জেন্টস হেয়ার ড্রেসার আমরা আপনারা সবাই আসুন আমাদের এই স্যালনে আপনার আমরা সার্ভিস দেবো আপনার সার্ভিস নিন আশা করি আপনারা খুবই ভালো লাগবে আমাদের লোকেশন হচ্ছে মশার বাজার একদম মিয়মরের পাশে বা ববিতা ভবন বললেই লোকে চিনে যাবে আপনাদের যা যা কোয়ারিজ আছে হেয়ারে কোনো প্রবলেম আছে হেয়ারের ব্রেকেজ বলুন হেয়ারের কোনো ড্যামেজ কোনো কিছু প্রবলেম থাকলে আপনারা আসুন দেখা করুন আপনাদের যেই সলিউশনটা দরকার সেই সলিউশনটা দিয়ে দেবো আশা করছি আপনাদের যে জিনিসটা দরকার আপনাদের হেয়ারে আমি আশা করছি আমার বেস্টটা দিয়ে আপনাদের হেল্প করতে পারবো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম প্রোডাক্ট আছে তো তুমি যদি বলো এই প্রোডাক্ট সম্পর্কে একটু আমাদের এখানে বেসিক্যালি যেটা বোটক্সের আমরা হেয়ার ট্রিটমেন্ট যেটা বলে থাকি ঠিক আছে ময়রার বোটক্স আমরা ইউজ করি এখানে যেটাকে বোটক্স থেরাপি বলা হয় আর এটা হচ্ছে কেরাটিন শ্যাম্পু ঠিক আছে এটা দিয়ে আমরা যখন মানে কেউ কেরাটিন করে কেরাটিন ট্রিটমেন্ট করে আসে আমাদের কাছে আবার নেক্সট কোনো সার্ভিস নেওয়ার জন্য তখন আমরা এই শ্যাম্পুটাই ক্যানভোলাইনে ইউজ করে থাকি আর আমরা কোনো হেয়ার স্পা বেসিক্যালি যারা ম্যাট্রিক্সের হেয়ার স্পা চায় স্মুথ করতে চায় হেয়ারটা তাদের জন্য আমরা ম্যাট্রিক্সের স্মুথ টু হেয়ার স্পাটা প্রেফার করি আর এখানে রাখা হয় স্ট্রিক্সের নানান রকমের স্পা ম্যানেজমেন্ট স্পা হেয়ার রিপেয়ার স্পা রাখা হয় আরেকজনকে পেয়ে গেছি অয়ন্তিকার পরে তুমি বলো তোমার নাম কি আমার নাম মিলি দেবনাথ আমি কাইজার স্কিন ডিপার্টমেন্টটা দেখি এর সাথেও আমি এখানে মেকআপটাও দেখি আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কেউ যদি সাজতে চান নিজের স্পেশাল দিনে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে স্কিন টেস্ট করে আপনার যেটা দরকার স্কিনে সেটাই দেওয়া হয় এখানটা তো পুরোটাই তোমরা দেখলে এখনও একটা রুম বাকি আছে ভিতর আছে তো ভিতরটা আমি দেখাই স্পেশালি এটা লেডিসদের জন্য মানে ওমেনদের জন্য তো চলো
ভিতরের রুমটাতে যাওয়া যাক চলো। তো ভিতরের রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভিতরটা এরকম। আর স্পেশালি যেহেতু এটা মেয়েদের জন্য তো মিরর তো থাকা মাস্ট অনেকগুলো। তো এটা কিসের জন্য এই রুমটা? এটা বেসিক্যালি আমরা যাদের মেকআপ হয়, ব্রাইডাল মেকআপ, তাদের জন্য এই সেটআপটা করা হয়েছে। বাপ্পি সুন্দর সেটআপটা হয়েছে। তোমরা এসো, তোমরা এলেই দেখতে পাবে। এই হচ্ছে তো লোকেশনটা, আমি আবার বলে দেবো সেটা কথা না, কিন্তু তোমরা বুঝতেই পারবে। এতবার বলা হয়েছিল মিয়ামরের পাশে, তো মিয়ামর মশাটা একটাই আছে, তো তার পাশে এটাই হবে। তো এবার চলো, আমি যে জন্য এসেছি সেটা আমি করি, চলো। তো আমি এখন করবো হচ্ছে আইব্রোজ। তো আর শুধু আইব্রোজ না, আইব্রোজের সাথে আমি ফুল ফেস থ্রেডিং করবো, তো দেখতে থাকো। কষ্ট হয় আমারও, তোমরাও দেখলে কষ্ট পাবে। দেখো এই মিলির কাছে, আমি মিলি বলেই ডাকছি, তো মিলির কাছে আমি ফার্স্ট টাইম আইব্রো করবো, তো দেখা যাক কেমন করে, তোমরাও দেখো। আমার গাল ফাল লাল হয়ে গেছে, আর একটু একটু টাইম লাগবে, মানে যেহেতু ফেস থ্রেডিং হয়েছে মানে করি, তো একটু লাল হয়ে যায় আমার, ওর জন্য আমি আপাতত বসে আছি। আর আমি করবো হচ্ছে পেডিকিওরটা, তো এখানে এলেই না আমাকে একটার পর একটা কিছু বলেই যায়, এটা করুন ওটা করুন, আর আমি লোক সামলাতে পারি না, তো আমি করে নিই। তো দেখতে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। আর এখানকার সার্ভিস তো তোমরা দেখতেই পাচ্ছ, আরও দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো। হাই, আমি প্রীতি মণ্ডল, এখানে আমি অলরাউন্ডার মানে হেল্পারের কাজ করি। সব কমপ্লিট হয়ে গেছে, অনেক দুপুর দুপুরই এসেছিলাম, 3:30-4:15 দিক করে, বাট এখন আমি বাড়ি যাচ্ছি। আর এদের তো তোমরা দেখলেই সার্ভিস, আমি পুরো ভিডিওটা ক্যাপচার করেছি, মোটামুটি যতটা পেরেছি তো আমি ক্যাপচার করেছি। এদের সার্ভিসও দেখলে আর কত সুন্দর কোঅপারেট করে, বা কোনো রকম প্রবলেম হলেও সেটা সলিউশন দিয়ে দেবে, নো ডাউটলি। তো তোমরা যারা যারা এখনও আসোনি, তারা তারা অবশ্যই এসো। আর আমি বলছি, মানে আমার মন থেকেই বলছি, খুব ভালো একটা সার্ভিসিং পাবে। আমি পেয়ে গেছি কাইজো পার্লারের আর কি ম্যানেজারকে, তো বলুন কিছু। এই কাইজো ওপেন হয়েছিল মোটামুটি 8 মাস আগে আমাদের ডানকুনিতে, তারপরে নেক্সট ব্রাঞ্চ মসাটে। তো আপনারা আসুন, দেখুন আমাদের সার্ভিসেস কীরকম। এই তিনজন হচ্ছে ভীষণ ভালো সার্ভিস দেয় আমি বলছি, আর তোমরা ভিডিওতে দেখতেই পেলে। তো তোমরা আর একবার বলে দাও সবাইকে আসার জন্য, আর সবাই এলে কিন্তু আমার ডিসকাউন্ট। তো
সবাই এসো, ভালো লাগবে আশা করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, অলরেডি 8টা বাজে, আমাকে বাড়ি যেতে হবে, মা অলরেডি অনেকবার ফোন করে ফেলেছে, তো এবার আমি যাবো বাড়িতে, এরা যে যার কাজ করছে আর আমি কাউকে এখনও ভিডিওতে আনতে পাচ্ছি না, সবাই ব্যস্ত। তো এখানেই আমি ভিডিওটা শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পেজ ফেসবুক পেজ শুমস লাইফস্টাইল যারা এখনও ফলো করোনি তারা চটপট ফলো করে দিও। আর বলো তোমরা যারা যারা এসেছো তারা বলো যে কাইজো পার্লারের সার্ভিসিং তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কে কী করেছো, আর যারা এখনও আসোনি তারা অবশ্যই চলে এসো। টাটা সবাইকে।